হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকেও একটা আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও হবে, তো এই জন্যই এরকম ঘর থেকেই শুরু হচ্ছে। আর আগেও বলেছি যে আনবক্সিং রিভিউ থাকলে মানে আমি শুধু সেটার উপরে ফোকাস করবো, দিনের মানে ব্লগ টাইপের ওরকম কিছু হবে না, আজকে আর অন্য কিছু দেখাবো না। তো আজকে জাস্ট যেটা একটা স্পেসিফিক জিনিস নিয়ে ভিডিওটা হবে। তো আজকেও অনেকদিন আনবক্সিং সেরকম কোনো ভিডিও নেই বলে আজকে ভাবলাম একটা তোমাদের জন্য একটা ভিডিও বানানোই যায়। তো আজকে যে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে। থাম্বনেল দেখে তো বুঝে গেছো, তবুও আমি আবার বলে দিচ্ছি। তো আচ্ছা, আরেকটাও যেটা কথা, চ্যানেলে এখনো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ পারলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে, আর তাহলে আমারও একটু ভালো হবে। আর যে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাও লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভিডিওগুলো ভালো লাগলে সেটা একটু কমেন্ট করেও জানাবে, আর কোনো সাজেশন থাকলে আমার ভিডিওতে সেটা কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো চলো আজকে এখন আর কথা না বলে যেটা আছে সেটা নিয়ে কথা বলা শুরু করা যাক। তো আজকে একটা বেসিক্যালি একটা ঘড়িরই আনবক্সিং হবে, তো সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো, তো সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। আর এর আগে আমি একটা ঘড়ির কালেকশনের একটা ভিডিও বানিয়েছিলাম, তো তারা এখনো যারা এটা দেখোনি তো তারা আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারো। ওটাতে আমার মানে ঘড়ির যে কালেকশন আছে সেটা আমি দেখিয়েছিলাম, তারপরে আরও কিছু অ্যাড হয়েছে, তো ওটা আমি এখন আপডেটে আবার পরে আরেকটা ভিডিও বানাবো, সাথে আমি আরও কিছু কালেকশনের ভিডিও পরে বানাবো, তো তার জন্য চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো এখন আর কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে বাক্সটা, যেটা এই যে বক্সটা আছে এরকম, প্রথমে হোয়াইট কালারের একটা জাস্ট র্যাপার টাইপের একটা বক্স থাকে, তো এটাই হচ্ছে আজকের মানে আনবক্সিং করে তোমাদেরকে, আনবক্সিং সাথে রিভিউ করে তোমাদেরকে দেখাবো। আনবক্সিং করার মতো সেমন কিছু নেই এটার মধ্যে, কারণ ঘড়িতে সেরকম আনবক্সিং করা কিছু থাকে না, তবু যা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এরকম তোমরা এটা পাবে, এখানে এদের যে মডেল নাম্বারটা আছে 08307223, এটা এখানে লেখা আছে। আর এটা হচ্ছে স্কুডেরিয়া ফেরারি ব্র্যান্ডেড, তো ওদেরই ওয়াচ এটা। তো এই প্রথমে র্যাপারটা খুললেই তারপরে এই যে বক্সটা চলে আসছে, এই হচ্ছে বক্সটা। তো বক্সটা আগে একবার দেখে নাও, উপরে এরকম, এটাকে এটার কোনো কাজ নেই, এটাকে সাইডে রাখি। তো এখানে হচ্ছে, এখানে তোমরা এই যে ফারারি লোগোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম অরিজিনাল যে ফারারি, যে তোমরা গাড়ি ফারারি বলতে আমরা যেটা জানি আর কি, যে রেসিং কার, যেটা স্পোর্টস কার, তো সেইটাই ব্র্যান্ড। তো ওদেরই এটা একটা ব্র্যান্ড, স্কুডেরিয়া ফেরারি ওয়াচ ব্র্যান্ড। তো এরা জিনিসগুলো মানে ঘড়িগুলো খুব ক্লাসি টাইপের বানায়, আমি একটু ক্যাজুয়াল লুকের ঘড়ি পছন্দ করি, তো এই জন্যই এটা আমার পার্সোনাল ইউজের জন্য যেহেতু, তা ভাবলাম তোমাদেরকেও সেটা দেখাই। তো এবার দেখিনি এখানে কি কি আছে। এখানে যেরকম তোমার মডেল নাম্বারটা তো আগেও লেখা ছিল, এখানেও তোমরা দেখতে পাবে স্কুডেরিয়া ফেরারি লেখা আছে, দিয়ে নিচে যে মডেল নাম্বারটা দেওয়া আছে, সাথে সাইজ টাইজ যেটা আছে। আর এটার এমআরপি আছে 10,950, 10,950। তো এই যে এখানে তোমার এমআরপিটা দেখতে পাচ্ছ, এমআরপিটা একটা, সাথে এখানে ওই 08307223, কালার হচ্ছে তোমার ব্ল্যাক ডায়ালে, তাই ব্ল্যাকটা দেওয়া আছে। আর এখানে যা যা মোটামুটি ওদের ডিটেলসগুলো আছে, ম্যানুফ্যাকচার কবে কি সেগুলো এখানে আছে। চলো এবার এটা শুরু করা যাক, যে ভেতরে কি আছে। ও, বক্সের পেছনটাও তোমাদের দেখিয়ে দিই, এখানে তোমাদের একটা হলোগ্রাম দিয়ে একটা ফেরারির লোগো দিয়ে এটা থাকছে, যেটা মানে তোমরা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছ তার জন্য। আর এটা বক্স মেড ইন চায়না, বক্সটা মেড ইন চায়না আছে। আর ওদের ওখানে অ্যাড্রেস ট্যাড্রেস তো বক্সে আর সেরকম কিছু দেখানো নেই, তো বক্সটা তো দেখলে, এবার বক্সটা তোমাদের আনবক্সিং করে দেখাই যে বক্সটার মধ্যে কি আছে। তো তো আজকে প্রপার ওইভাবে আনবক্সিং এর কিছু নেই, কারণ ঘড়ির আনবক্সিং ওরকম তো আলাদা কিছু থাকে না, তো সেটা তোমাদেরকে দেখাবো, তো যা আছে সেটাই তোমাদেরকে এখানেই দেখিয়ে দিচ্ছি। তো বক্সটা খুললে প্রথমে তোমরা বক্সের, এখানেও তোমরা দেখতে পাচ্ছ একটা ব্র্যান্ডিং থাকছে ওদের, ফারারির যে লোগোটা এখানে পাচ্ছ, তারপরেই একটা ছোট এরকম ম্যানুয়াল বুক থাকছে, বেশ দেখতে সুন্দর এটা, আর রেড কালারের মধ্যে ফারারির যে ফারারি রেডটা, সাথে এখানে ব্র্যান্ডিং দিয়ে ওদের লোগোটা দিয়ে, এটা বেশ দেখতে ভালো কিন্তু কোনো কাজের না। যাই হোক, এটা রেখে দিই সাইডে। এরপরে যেটা থাকছে, ঘড়িটা পরে দেখাচ্ছি, আর বক্সের মধ্যে আর তেমন কিছুই নেই, বক্সটাই বেসিক যেরকম হয়, আর কিন্তু বক্সের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো, মানে তোমরা দেখলে বুঝতে পারবে। আর বক্সটা কিন্তু এটা কোনো মেটাল বা অন্য কোনো মেটেরিয়ালের না, এটা কাগজ দিয়েই করা। যাই হোক, বক্স কোয়ালিটিটা খুব ভালো, মানে খুব হার্ডি আছে, তোমরা দেখলে বুঝতে পারবে, এটা বক্স কোয়ালিটিটা সত্যি খুব ভালো। তো চলো বক্সটাকে সাইডে রাখি, দেখে এবার ঘড়িটাকে তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে ঘড়িটা, এটা হচ্ছে তোমার ব্ল্যাক ডায়ালের মধ্যে, আর এটা তোমার রেড কালারের সিলিকন স্ট্র্যাপের মধ্যে আছে। আমি বেসিক্যালি একটু সিলিকন আর হচ্ছে লেদার স্ট্র্যাপটা বেশি পছন্দ করি। তো এবার ঘড়িটা যেটা আছে সেটা তোমাদেরকে দেখাই, এখানে তোমরা একটা ট্যাগ পাচ্ছ আবার স্কুডেরিয়া ফেরারি, সাথে এখানে মডেল নাম্বার এরকম অ্যাজ ইউজুয়াল যেরকম মেনশন করা, পুরো ডিটেলস দেওয়া, সব কিছু এখানে আছে এই জায়গাটায়। তো এটার পরে
এই হচ্ছে ঘড়িটা, এখানে একটা র্যাপার লাগানো আছে, এটা আমি ইউজ করা হয়ে গেছে, তবু তোমাদের জন্য আবার ইয়ে করে দেখাচ্ছি। তো এগুলো আমি খুলে নিয়ে ঘড়িটা আবার একবার দেখাই। এই হচ্ছে ঘড়িটা। তো ঘড়িটা কিন্তু কার কেমন লাগবে জানি না, একটু যারা ফাঙ্কি লুক পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব ভালো লাগবে ঘড়িটা। মানে রেড কালারের মধ্যে আছে, সাথে সিলিকন স্ট্র্যাপ। এবার সিলিকন হলেও এর যে সিলিকন স্ট্র্যাপের কোয়ালিটিটা তোমরা দেখে ক্যামেরা দেখে বুঝতে পারবে কিনা জানি না, মানে অনেক থিকনেসটা কিন্তু অনেকটাই বেশি এটার, দেখলে তোমরা বুঝতে পারবে জিনিসটা। মানে অন্যান্য সিলিকন স্ট্র্যাপের থেকে এটার কোয়ালিটি মানে অনেক ভালো। আমি সিলিকন স্ট্র্যাপের আমার কাছে আরো অনেকগুলোই আছে, তো তার মধ্যে মানে সব থেকে যদি সিলিকন বেস স্ট্র্যাপ থাকে আমার কাছে এটা, মানে এর কোয়ালিটিটা খুবই ভালো। আর একটা এটা কি ফ্ল্যাট হবে না, মানে তোমরা যদি বেল্টটাকে এরকম ভাবে রাখো এটা ফ্ল্যাট হয়ে থাকবে না, একটু কার্ভ হয়ে থাকে, এটা একটা ব্যাপার আছে, একটু দেখে নিও। কারণ অনেক ঘুড়ি সবাই এরকম সোজা রাখতে পছন্দ করে, কিন্তু এটা কিন্তু সেটা পসিবল না, মানে ওদের স্ট্র্যাপের জন্য এটা। আর এবার ঘড়িটাকে তোমাদেরকে দেখাই, এখানে যে এখানেও দেখবে ব্র্যান্ডিং আছে, ফেরারি ব্র্যান্ডিংটা এখানেও থাকছে, সাথে এটা যে স্টেনলেস স্টিল ওটাও এখানে লেখা আছে। আর পেছনে তোমার ওই যে ওয়াটার রেজিস্ট্যান্স 5 বার সেটা এখানে, এগুলো মেনশন করা আছে নিচে নিচে। এরকম এদিকটা মেটাল ফিনিশ আছে স্টেনলেস স্টিলের পুরোটাই, আর উপরে এটাও পুরো মেটালের আছে, কিন্তু এটা তোমার ব্ল্যাক কালারের মধ্যে আছে, সাথে উপরে তোমরা এগুলো দেখছো রেড কালার দিয়ে পুরো লেখা, মানে ব্ল্যাক রেড দিয়েই কম্বিনেশনটা পুরোটা। আর এটা ক্রোনোগ্রাফ ঘড়ি আছে, তো তিনটে তোমার এর মধ্যে আলো ডায়াল পাচ্ছ, যার মধ্যে একটাতে তোমার হচ্ছে ডেট থাকছে, একটা ডে থাকছে, আর একটা তোমার মানে বেসিক যে ক্যালেন্ডারটা থাকে সেটা এর মধ্যে থাকছে এটা। আর এটা এই যে ক্রাউনটা আছে এখানেও তোমরা দেখবে যে এখানেও ফারারির লোগোটা দেওয়া আছে, মানে এটার জন্য কিন্তু জিনিসটা খুব প্রিমিয়াম দেখতে লাগে। আর ঘড়ির পিছনে তো একটা বড় এরকম আছেই যে ব্র্যান্ডিংটা, আর ভেতর তোমরা একদম অরিজিনাল যে হলুদ কালারের যে লোগোটা ফারারি সেটাও পাচ্ছ। এই হচ্ছে ঘড়িটা আজকের। ও সাথে এখানেও তোমরা স্ট্র্যাপের পেছনে এখানেও তোমরা কিন্তু যে লোগোটা এখানে সেখানে এখানেও পাচ্ছ, মানে লোগোটা মোটামুটি সব জায়গাতেই আছে। আর তো এই হচ্ছে ঘড়িটা, আমি এটাকে র্যাপটা খুলেও তোমাদেরকে দেখাই, ওইটা তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে। বেশ পুরোটাই রেড কালারের মধ্যে, এই জায়গাটা ব্ল্যাক, ভেতরের সবগুলো মানে যে ডিটেলিং গুলো রেড কালার দিয়ে, কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছিল এই জন্য আমি এটা নিয়েছিলাম। আর এটা আমি খুব ইউজও করি, খুব কমফোর্টেবলও আছে, স্ট্র্যাপের যে কোয়ালিটি এত ভালো না, মানে হাতে পড়লে জিনিসটা কনফিডেন্সটা পাওয়া যায়, মানে লুজ বা যে ফিটিংস এর কোনো ইস্যুটা এর মধ্যে নেই। তো ওভারঅল এই হচ্ছে ঘড়িটা ছিল আজকে, আর তো দেখানোর কিছু নেই। আর এগুলো তোমরা এখান থেকে এই যে ক্রাউনটা আছে এটার ফার্স্ট স্টেপে তোমরা খুললে তোমরা এগুলোকে সব ঠিক করে নিতে পারবে, আর তার পরের স্টেপে গেলে তোমরা টাইমটা ঠিক করতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে। তো বেসিক একদমই, আর এটা ক্রোনোগ্রাফের মধ্যে সবটাই তো দেখিয়ে দিলাম, আর কিছু দেখানো নেই, ছোটই একটা জাস্ট রিভিউ টাইপের ছিল কেমন লাগে। তো এটা আমি তোমাদেরকে ওইটা পরেও একবার দেখিয়ে দিই, ওইটা কিন্তু আজকে আমার পুরো মানে ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে, মানে আমিও রেড কালারের টি শার্ট পরে কি মনে হলো জানি না আজকে আমিও পরলাম। ও এখানটাতেও তোমরা একটা ইয়ে পাবে, মানে লোগো কিন্তু অনেক জায়গায় আছে ওইটার মধ্যে। এই হচ্ছে হাতে পরলে তোমরা এর যে লুকটা আসছে এরকম ঠিক। তো রিস্ট যাদের একটু মানে আমার মতো আছে একটু মানে চওড়া কম, তাদেরও কিন্তু খারাপ লাগবে না ওইটা পরলে, আর যাদের একটু রিস্ট বড় আছে তারাও এটা পরতে পারো। মানে এই যে ডায়াল সাইজটা একদম মিডিয়াম সাইজের মধ্যে আছে, তো সবার জন্য খুব ভালো হবে। আর স্ট্র্যাপ কোয়ালিটিটা তোমরা হাতে দেখলে এই যে পরলে বুঝতে পারবে, মানে ফিটিংস এর কোনো ইস্যু হবে না। এই ছিল আজকের মানে রিভিউটা, তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো এরকম আরো কিছু আনবক্সিং রিভিউ যদি তোমরা চাও সেটাও বলো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এরকম ঘড়ির যদি আরো কিছু কালেকশন কালেকশন হোক, বা যদি তোমরা আনবক্সিং আরো কিছু দেখতে চাও, মানে স্পেসিফিক কিছু হলে সেটাও বলো, আমি সেটারও চেষ্টা করব ভিডিওটা করার। আর এরকম ভিডিও আরও চ্যানেলে আসতে থাকবে, আর ব্লগও খুব তাড়াতাড়ি চালু হচ্ছে, ডেলি ব্লগটা এখন যেরকম আসছে মাঝে মধ্যে সেটাও আসবে, আর একদিন বাদে বাদে যেরকম ভিডিও আছে ওরকমই আসবে। আর ভিডিও ভালো লাগলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সেটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথেও শেয়ার করো। তো আজকে আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, ভালো থাকো।